আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি সৌদি আরবের সবচাইতে জনপ্রিয় একটি ফাস্টফুডের রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে আল বাইক। যারা সৌদিতে থাকেন বা এসেছিলেন তারা এই আল বাইকটা তাদের কাছে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে যেমন KFC BFC যেই পরিমাণ জনপ্রিয়, এখানকার আল বাইকটা ঠিক ততটুকুই জনপ্রিয়, এর চাইতে হয়তো বা বেশি। তো রেস্টুরেন্টে আপনি বাংলাদেশের মতো চিকেন, বিফ, নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি যেই সমস্ত আইটেমগুলো আছে সেই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন। তো রেস্টুরেন্টটা কিন্তু আসলেই চমৎকার। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হেয়ার, কারণ হচ্ছে আমি কিছুদিন আগেই কিন্তু সৌদি আরবে আসছি, আর আমার সাথে আমার ভাই আছে। এখানে সবচাইতে মজার বিষয় কী হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আপনি যেখানেই রুম থেকে বেরোবেন আপনি গাড়ি ছাড়া কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে গিয়ে এখানে প্রচণ্ড রোদ বা প্রচণ্ড তাপমাত্রা থাকে, যেখানে যেতে হয় আপনার আপনার গাড়ি নিয়েই যেতে হবে। আর আপনাদেরকে একটু দেখাই আমি বাইরে থেকে যে আল বাইক রেস্টুরেন্টটা কোথায়। আর আমি বর্তমানে আছি রিয়াদে আল সাহাফায়। আর আল সাহাফা হয়তো সৌদিতে যারা আসছেন বা থাকেন তারা চিনবেন, এটা হচ্ছে আল বাইকের সম্পূর্ণ রেস্টুরেন্টে একবারে রোডের পাশেই। তো সর্বোপরি কিন্তু রেস্টুরেন্টটি খুব চমৎকার, আর আমার কাছেও খুব ভালো লেগেছে, কারণ ভাই বলছিল যে আল বাইকের খাবার নাকি অনেক মজা, অনেক টেস্টি। তো সেই কারণেই কিন্তু আমি সর্বপ্রথমই বললাম যে চলেন তাহলে আজকে আল বাইকে যাই। তো আল বাইকে আসার পর দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে ভিড় সিরিয়াল, আর ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে কতটা জনপ্রিয় সৌদির মানুষের কাছে, বা বাংলাদেশ থেকে বা বহির্বিশ্ব থেকে যারা আসে তাদের কাছে আল বাইকটা কতটা জনপ্রিয় এটা দেখেই বোঝা যায়। তো সম্পূর্ণ রেস্টুরেন্টটাই এখানে লাইটিং বা অন্যান্য, এটা হচ্ছে আল বাইকের লোগো আর এটা হচ্ছে আল বাইকের যে ব্যানার। তো সম্পূর্ণ রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে এবং গর্জিয়াসভাবে সাজানো, আর যেহেতু উন্নত রাষ্ট্র অবশ্যই তাদের ডেকোরেশন আমাদের থেকে উন্নত হবে। আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ভালো খাবার মন ভালো রাখে। আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল সজীব, তার রেস্টুরেন্টের স্লোগান যে ভালো খাবার মন ভালো রাখে, তাই সবসময় ভালো খাবার খাওয়াটাই ভালো। আর এটা হচ্ছে আল বাইকের সর্বপ্রথম আপনাকে সিরিয়াল দিয়ে ক্যাশ কাউন্টারে আপনার টাকা জমা দিয়ে কী কী খাবেন সেটার একটা বিল করতে হয়, তারপরে আপনাকে খাবার বুঝিয়ে দেবে। তো আমরা এখানে নিয়েছি ফিশ নাগেট আর সাথে নিয়েছি ড্রিঙ্কস কিছু। দেখেন এখানে 19 টাকা হচ্ছে, 19 টাকা বলতে 19 রিয়াল আর কি, আর 6 রিয়াল হচ্ছে দুইটা ড্রিঙ্কসের দাম, পেপসি বা ক্যান আমরা যেটা খাই সেটা। আর এই দেখেন এটা হচ্ছে ফিশ নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাই। তো সর্বোপরি আমরা সাথে বনও নিয়েছি, আর ফিশ নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে কিন্তু আসলে অনেক অনেক, মানে স্মেলটা কিন্তু অন্যরকম আসছিলো, হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো লেটস ট্রাই, সর্বপ্রথম আমরা ফিশ নাগেটটা খাই। আমি কিন্তু ডান হাতেই খাচ্ছি, হয়তোবা ভিডিও করার কারণে হয়তোবা বোঝা যাচ্ছে যে আমি বাম হাতে নিচ্ছি, আসলে ডান হাতেই খাচ্ছি আমরা, আমার সাথে আছে ভাই, আমরা গাড়ির মধ্যেই খাচ্ছি, কারণ ভিতরে খাই নাই, কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করবো সেহেতু হয়তোবা আমি আনইজি ফিল করবো, এই কারণেই কিন্তু আমি ভিতরে খাই না। আর ফিশ নাগেটটা কিন্তু আসলেই অস্থির, আমি বাংলাদেশে যে ফিশ নাগেটটা খেয়েছিলাম সেটার তুলনায় ভাই অনেক অনেক গুণ বেশি টেস্টি। আর যারা যারা খেয়েছেন আল বাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা আল বাইকে খেয়েছেন। আর বাংলাদেশেও নাকি আল বাইক তাদের রেস্টুরেন্ট ওপেন করেছে কিন্তু আমি জানি না। যাই হোক, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে এবং আপনি যদি আল বাইকে খেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল বাইকের খাবার আপনার কাছে কেমন লাগে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ।